স্বাগতম, এয়া হৈছে ফাইনেল রিপোর্ট, স্টুডিওত মই প্রাঞ্চল। মহানগরীর লজত উদ্ধার হল যুবকর মৃতদেহ। মৃত যুবকজন বিহারের পঙ্কজ কুমার চৌধুরী। মালিগাঁওয়ের প্রিয়া লজত উদ্ধার হয়েছে মৃতদেহ। দুদিন ধরে লজখনত আছিল যুবকজন, লজর কর্মচারিয়ে প্রত্যক্ষ করে মৃতদেহ। ঘটনাস্থলীত উপস্থিত জালুকবাড়ী আরক্ষী। গুৱাহাটী মহানগরীর লজত এজন যুবকর মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকজন বিহারের পঙ্কজ কুমার চৌধুরী। মালিগাঁওয়ের প্রিয়া লজত উদ্ধার হয়েছে মৃতদেহ। দুদিন ধরে সেই লজখনতে আছিল যুবকজন, লজর কর্মচারিয়ে প্রত্যক্ষ করে মৃতদেহ। বর্তমান জালুকবাড়ী আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে। আমার সাংবাদিক সবিতা শর্মা আছে ফোনলাইনত। সবিতা, অধিক তথ্য বিচারিছো আপনারপরা। হয়, আমি ইতিমধ্যে আপনাদের জানাইছো যে মালিগাঁওয়ের লজত সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। লজখনের নাম হল প্রিয়া লজ। এই প্রিয়া লজখনত আজি 8 বজাৰ পিছত সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। যুবক এজনের মৃতদেহ উদ্ধারক লৈ সংঘটিত হয়েছে এই চাঞ্চল্য। মালিগাঁওর এই প্রিয়ার লজত উদ্ধার হওয়া যুবকজন ইতিমধ্যে আমি গম পাইছো বিহারের বলে। তেখেতর নাম হল পঙ্কজ কুমার চৌধুরী। আর তেখেতে লজটোত আছিল ভালেকেইদিন ধরে। আর কিছু সময় পূর্বে যুবকজনক চিপ লওয়া অবস্থাত প্রত্যক্ষ করেছে লজখনের কর্মচারিয়ে। আর প্রত্যক্ষ করিয়া লগালগ জালুকবাড়ি থানাত খবর দিছে আর আরক্ষী উপস্থিত হয় এই লজখনত। কিন্তু এই ঘটনাক লৈ কি কারণত এই ঘটনা সংঘটিত হয়েছে, কিয় হয়েছে, সেই বিষয়ে এতিয়ালৈকে আরক্ষী সুসূত্র উলিয়াবলৈ চেষ্টা করে আছে। কিন্তু এতিয়ালৈকে সুসূত্র উলিয়াবলৈ পৰা নাই। পরবর্তী সময়ত আমি আর সবিশেষ তথ্য দাঙি ধরিম। ধন্যবাদ সবিতা এইখানে তথ্যের বাবে। সলনি হব বিজেপির যুব মোর্চার সভাপতি। সভাপতি সিদ্ধার্থ অঙ্কুর বরুয়াক অপহরণের যুঁজা। নির্বাচনী বিপর্যয়ক লৈ কঠোর হয়েছে বিজেপির নেতৃত্ব। ঋষিরাজ হাজরিকা হব পারে যুব মোর্চার নতুন সভাপতি। মুখ্যমন্ত্রীরও পছন্দ প্রার্থী ঋষিরাজ হাজরিকা। ঋষিরাজ হাজরিকা রাজ্যিক বিজেপির আমন্ত্রিত সদস্য। বিজেপির যুব মোর্চার সভাপতি সলনি হব পারে। সভাপতি সিদ্ধার্থ অঙ্কুর বরুয়াক অপহরণের যুঁজা চলা বলে একটা খবর আহিছে। নির্বাচনী বিপর্যয়ক লৈ কঠোর হয়ে পড়েছে বিজেপি নেতৃত্ব। ঋষিরাজ হাজরিকা এতিয়া যুব মোর্চার নতুন সভাপতি হব পারে। মুখ্যমন্ত্রীরও পছন্দ প্রার্থী হয় ঋষিরাজ হাজরিকা। ঋষিরাজ হাজরিকা রাজ্যিক বিজেপির এগারী আমন্ত্রিত সদস্য। দুধনৈর লেলাত অঘটন। পুখুরীত উদ্ধার কিশোরের মৃতদেহ। পানীত উপঙি থকা অবস্থা উদ্ধার হয় মৃতদেহটো। মৃত কিশোরটি অষ্টম শ্রেণীর ছাত্র ধীমান রাভা। বিয়লিরপরা নিরুদ্দেশ হয়ে আছিল দুই কিশোর। পুখুরীত পড়ি কিশোরটির মৃত্যু হওয়ার সন্দেহ করা হয়েছে। কিন্তু এতিয়াও সন্ধান নাই আনটো কিশোর রোহিত রাভার। আন এক দুর্ভাগ্যজনক খবর, এবার দুধনৈর লেলারপরা আহিছে এই খবর। অঘটন হয়েছে তাত। পুখুরীত উদ্ধার হল কিশোরের মৃতদেহ। পানীত উপঙি থকা অবস্থা উদ্ধার হয়েছে মৃতদেহটো। মৃত কিশোরটি অষ্টম শ্রেণীর ধীমান রাভা। বিয়লিরপরা নিরুদ্দেশ হয়ে আছিল দুই কিশোর। পুখুরীত পড়ি কিশোরটির মৃত্যু হওয়ার সন্দেহ। কিন্তু এতিয়াও সন্ধান নাই আনটো কিশোর রোহিত রাভার। আমার সাংবাদিক অরূপ দাস আছে ফোনলাইনত। অরূপ, আর কি তথ্য আছে আপনার? নিশ্চয়কৈ পাঞ্জাল, মই ঘটনাস্থলীতে উপস্থিত আছো এতিয়া। SDRF বাহিনী রওনা হয়েছে ঘটনাস্থলীলৈ। আর কিছু সময় পূর্বে পানীত উপঙি থকা অবস্থাত ধীমান রাভার মৃতদেহটো উদ্ধার করা হয়েছে। আর রোহিত রাভা নামৰ অষ্টম শ্রেণীর ছাত্র, দুয়োগৰাকী অষ্টম শ্রেণীর ছাত্র আসলে। আর রোহিত রাভাৰ এতিয়া কোনো ধরনের সন্ধান পোৱা নাই। আর যে একটা বিশাল একটা পুখুরী, যুক্ত পুখুরী সন্দেহ করা হয়েছে যে গা ধুবলৈ নুমুছিলে তিনি কিশোর। তারে এগৰাকী কিশোর ইতিমধ্যে ঘরত উপস্থিত হওয়া বলে আমি খবর লাভ করেছো। আর দুটি কিশোর, যে ধীমান রাভার মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আর রোহিত রাভার কোনো ধরনের সন্ধান এতিয়ালৈকে লাভ করা নাই। আর পুখুরীটোর কাষতে এখন সাইকেল উদ্ধার করা হয়েছে। আর তাক লৈ আসলে চর্চা অব্যাহত আছে আসলে দুজনে কিশোর আসিল নে আর কোনোবা কিশোর আসিলে, এনেকুৱা ধরনের সন্দেহ হয়েছে। দুধনৈ আরক্ষী আহি ঘটনাস্থলীর উপস্থিত হয়েছে। অগ্নি নির্বাপক বাহিনী উপস্থিত হয়েছে। আর SDRFর বাহিনী এটা উপস্থিত হয়েছে। আর নিশার ভাগতে এই পুখুরীটোত অভিযান চলার কথা তেখেতসকলে তথ্য সদরি করেছে। আর যে রোহিত রাভা হয়তো একলগে গা ধুবলৈ আসলে পুখুরীত নামিছিলে হয়তো, আর পুখুরীতে আসলে থাকার সন্দেহ প্রকাশ করেছে। আর নিশার ভাগতে অভিযান চলার যে কথা তেখেতসকলে সদরি করেছে। আর ধীমান রাভার যে 14 বছর অষ্টম শ্রেণীর ছাত্র, তেখেতর মৃতদেহ কিন্তু এটা উদ্ধার করবলে সক্ষম হয়েছে আরক্ষী আর অগ্নি নির্বাপক বাহিনী। প্রাঞ্জল, ধন্যবাদ অরূপনাথ। নলবাৰীৰ মুকালমুৱাত নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছে। কালারডিয়াত নাও ডুবি দুই শিশু আর কিশোরের মৃত্যু হয়েছে। মৃত 5 বছরীয় মারুফা খাতুন আর 15 বছরীয় আশরাফুল ইসলাম। টুলুঙ্গা নাওয়ে ঘর উভতিছিল দুয়ো। এই ঘটনাক লৈ অঞ্চলজুড়ি শোকর চাপ পড়েছে। নলবাৰীৰ মুকালমুৱাত নাও দুর্ঘটনার খবর। কালারডিয়াত নাও ডুবি দুই শিশু কিশোরের মৃত্যু।
মৃত 5 বছরীয় মারুফা খাতুন আর 15 বছরীয় আশরাফ আল ইসলাম টুলুঙ্গা নামের ঘরে উভতিছিল দুয়ো। এই ঘটনাক লো অঞ্চলজুড়ে শোকাকুল অবস্থার সৃষ্টি হয়েছে। বতলা মথাপুরীত গেছিল, মথাপুরীত একটা দামরি ছানা লই গেছিল, জ্বর পিছত তারমানে দামরি ছানাটো জ্বর উঠিছে, উঠার পিছত তারমানে একটু বেজি দিব নিছিল, না খানো সরু না কিন্তু না খানো 8 জনমান মানুষ আছিল, 8-9 জন মানুষ সরু না তারপিছত তা তো জ্বর পিছত মথাউরি পরা আহাতে তাতে 8-9 জন মানুষ আছিল না খানো, তারপিছত কিবা ধারর কারণে গছত বুঝি পেলে তল গেল, তল যাওয়ার পিছত আশরাফুল ইসলাম আর মারুফা খাতুন সেই দুজন মারা গেছে আর বাকিখিনি তাও হাতে ছাত্রী যাই ফেলে বাঁচিস, একটু মেডিকেলত মৃত্যু হয়েছে, ডক্টরে হেরি ঘোষণা করেছে কালার দিয়ে। রঙাপুরাত মহিলাক নৃশংস হত্যা দুর্বৃত্তর, রঙাপুরার 6 নম্বর কঠালচলীত লোমহর্ষক হত্যাকাণ্ড, নিহত মহিলাগৰাকী লাউডাং বসুমতারী কণমানি পুত্রই প্রত্যক্ষ করে মাতৃৰ মৃতদেহ, কর্মসূত্রে অরুণাচলত থাকে মহিলাগৰাকীৰ স্বামী শঙ্কৰ বসুমতারী, আৰক্ষী উদ্ধার করে হত্যাকাণ্ডত ব্যবহৃত দাখন। রঙাপুরার খবর, মহিলাক নৃশংসভাবে হত্যা করলে দুর্বৃত্তই, রঙাপুরার 6 নম্বর কঠালচলীত এই লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হল, নিহত মহিলাগৰাকীৰ নাম লাউডাং বসুমতারী, কণমানি পুত্রই প্রত্যক্ষ করে মাতৃৰ মৃতদেহ, কর্মসূত্রে অরুণাচলত থাকে মহিলাগৰাকীৰ স্বামী শঙ্কৰ বসুমতারী। এই হত্যাকাণ্ডত ব্যবহৃত দাখন উদ্ধার করা হয়েছে কিন্তু হত্যাকাণ্ডত কোন জড়িত এতিয়ালৈকে স্পষ্ট হওয়া নাই। থানাত চারিদার থানার খবর পাত আমি ইয়ালে আহি দেখিলো এগৰাকী মহিলা তেখেতক মানে প্রহার করে মারা যেন লাগিছে, ঘর ভিতরে মানে বডিটো আছিলে, আমি এতিয়া পি এম এক্সামিনেশনের কারণে পঠাম বডিটো, আর ইনকুয়েস্ট অলরেডি হয়ে গেছে, সার্কেল অফিসার আহিছিলে, সেইখানে এতিয়া ইনভেস্টিগেশনত কি ওলায় চাব লাগিব, তো মার্ডারে হব যেন লাগিছে আর মার্ডার ওয়েপন এটা আমি সিজ করেছো। মহানগরীত কিশোরীক ধর্ষণের অপচেষ্টা লম্পতর, ভাড়াতিয়া কিশোরীক যৌন নির্যাতন মালিকর জালুকবাড়ির ফুলপাহি নগরত এই জঘন্য ঘটনা, লম্পত ফারুক আলীক গ্রেপ্তার করেছে আরক্ষী, পিতৃ মাতৃর সঙ্গে ফারুকর ভাড়াঘরত আছিল কিশোরীগী, এই ঘটনার সময় ঘরত অকলে আছিল কিশোরীগী, মাতৃর এজাহারের ভিত্তিত ফারুকক গ্রেপ্তার করেছে আরক্ষী, আদালতের নির্দেশত জেললৈ লম্পত ফারুক আলী। জম্মু কাশ্মীরত সংঘর্ষ নিহত 4 সন্ত্রাসবাদী আর 2 জওয়ান, পুলগাম জেলাত সংঘটিত গুলিয়াগুলিত শহীদ হয়েছে 2 সেনা জওয়ান, প্রত্যুত্তরত আন এক সংঘর্ষত 4 সন্ত্রাসবাদীক হত্যা করলে ভারতীয় সেনাই, সন্ত্রাসবাদীর সন্ধানত সমগ্র অঞ্চলত তালাশী অভিযান সেনা আরক্ষীর খবর। জম্মু কাশ্মীরের পুলগামর 4 সন্ত্রাসবাদী নিহত হয়েছে সংঘর্ষত আর 2 জওয়ান শহীদ হয়েছে, প্রত্যুত্তরত আন এক সংঘর্ষত 4 সন্ত্রাসবাদীক হত্যা ভারতীয় সেনার, পুলগাম জেলাত সংঘটিত গুলিয়াগুলিত 2 সেনা জওয়ান শহীদ হওয়ার পাছতেই প্রত্যুত্তর দিলে ভারতীয় সেনাবাহিনী আর 2-4 সন্ত্রাসবাদী মৃত্যুমুখত পড়েছে। গুৱাহাটীর পানীখাইটিত অঘটন, নির্মাণরত উড়ন সেতুর তলত পড়িল শ্রমিক, এই ঘটনাত আহত শ্রমিকজন সানুয়ার সিদ্ধা, সংকটজনক অবস্থাত GMCHত ভর্তি করা হয়েছে শ্রমিকজনক, কর্মরত অবস্থাতে সেতুর তলত পড়ে শ্রমিকজন, প্রশ্ন উঠিছে যুব নিরাপত্তার বিষয় আছে সেইব চা না নাকি, নির্মাণকারী প্রতিষ্ঠানটে শ্রমিকর সুরক্ষার বিষয়টুত কোরবাত গায়রা মনোভাব পোষণ করা হয়েছিল নাকি, সেফটিও লাগাই আছিল, মানে যেতে নামিব সেফটিওল ওলাইছে নামিব তেওয়ার কারণে পড়ে গেছে, কিহর কাম করে আছিল ব্রিজ নাকি, বগার ব্রিজ কাম করে, এটা হল পানি তে রেলগে পুলিশ আছে সে গাড়ি গাড়ি তোলা দিলে গাড়ি, কি নাম সানোয়ার, হ্যাঁ সানোয়ার, সানোয়ার কি লিখে সানোয়ার শিকার। কাজিরঙ্গার হালধিবাড়ীত শিহরণকারী ঘটনা, কনভয়ের বাহনলৈ সুসা দিক বিদিক হেরুয়া গড়র, বানর বাবে উখ স্থানলৈ ওলাই আহিল গড়টো, গড়টোর বাবে বহু সময় রাজপথত আবদ্ধ হয়ে পড়ে যানবাহন, কাজিরঙ্গা ধারাবাহিকভাবে বন্য জীব জন্তুবর রাজপথ পার হয়েছে বা রাজপথের কাষতে আশ্রয় লৈ আছে, এয়া হালধিবাড়ির দৃশ্য, এক শিহরণকারী ঘটনা সংঘটিত হয়েছে, কনভয়ের বাহনলৈ সুসালে দিক বিদিক হেরুয়া করে, বানর বাবে উখ স্থানলৈ ওলাই আহিছিল এই গড়টো, এই গড়টোর বাবেই বহু সময় রাজপথত আবদ্ধ হয়ে পড়ে
যান বাহন। শিবসাগরের ঘটনায় কপাইছে রাজ্য। একাদশ শ্রেণীর ছাত্রে প্রাণ ললে অধ্যক্ষর। মৃত অধ্যক্ষজন রাজেশ বাবু। উদণ্ড ছাত্রজনে শ্রেণীকোঠার ভিতরতে অধ্যক্ষ রাজেশ বাবুক ছুরিকাঘাত করে হত্যা করার পাছত অধ্যক্ষর চকিত বহি মোবাইল ফোনেরে করেছিল মৃত্যু যন্ত্রণাত ছটফটাই থাকা অধ্যক্ষর ভিডিও। এই ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়েছে শিবসাগরের সাই বিকাশ একাডেমিত। সাই বিকাশ একাডেমির একাদশ শ্রেণীর ছাত্রর কান্দয় জোকারি গেছে শিবসাগরের প্রতিজন শিক্ষকর হৃদয়। শ্রেণীকোঠাতেই ছাত্রর ছুরিকাঘাতত শিক্ষকর মৃত্যুর খবর শুনিলেই গার নোম ডাল ডাল হওয়া এই ঘটনা। রাজ্যত কাহানিও নোহা নোপোজা কাণ্ড এতিয়া কপাইছে শিবসাগরের সাই বিকাশ একাডেমি। এবার কেইবাজনো ছাত্র ছাত্রীয়ে নিট আর জে ডাব্লি ক্র্যাক করার বাবে শিবসাগরত জনাজাত হওয়া সাই বিকাশ একাডেমিত এডমিশন লৈছে আর তার মাজর এজন ছাত্রই এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত করেছে। সাই বিকাশ একাডেমিত ছাই খানিলে একাদশ শ্রেণীর এজন ছাত্রই। সেই ছাত্রজন পড়া শুনাত নিয়মীয়া নাছিল, শ্রেণীকোঠাতো উপস্থিতি আছিল অনিয়মীয়া। আর আজি সেইজন ছাত্রই বেমেজালি লগাইছিল রাজেশ বাবুয়ে পড়াই থাকা শ্রেণীত। কাণ্ড দেখি রসায়ন বিজ্ঞানের ছাত্র শিক্ষক রাজেশ বাবুয়ে ছাত্রজনক শ্রেণীরপরা উলিয়াই দিছিল। কিন্তু তার পাছত সেই ছাত্রজনে যি কাণ্ড সংঘটিত করলে সেই কাণ্ডক লৈ এতিয়া তুলপাৰ লাগি আছে সমগ্র রাজ্য। শ্রেণীকোঠাপা উলিয়াই দিয়ার পাছতেই কাষৰ এখন দোকানত গৈ ছাত্রজনে এখন চুরি কিনে আনিলে আর তারপর পুনের আহি শিক্ষকজনক কিছু অকথ্য কথা কলে, গালি গালাজ মারিলে, টকা দিছো ইয়াত আমার শ্রেণীকোঠা আমি নিজের ইচ্ছামতে থাকিম বলে কয় পোনপটিয়াকৈ বুকু পেট আর পিঠিত চুরিতে আঘাত করলে। লগেলগে ঢলি পড়িল সেই শিক্ষকজন, চিকিৎসালয় নিয়া হয়েছিল কিন্তু মৃত্যুমুখত পড়ে। উল্লেখযোগ্য যে শনিবারে গরমের বন্ধর দুই সন্তানক রাজেশ বাবুর পত্নী পুয়াই রওনা হয়েছিল গুয়াহাটিল। গুয়াহাটির বর্ষার বিমানবন্দরের বিয়লি তামিলনাড়ুর স্বগৃহলে যাওয়ার কথা আছিল পত্নীসহ সন্তান। কিন্তু ঘটনার খবর পায় আটবাটরপরা পুনের শিবসাগর উভতে দুর্ভোগিয়া পরিয়াল। দোপহর কো 3:15 মে এক ইনসিডেন্ট হ গিয়া সাই বিকাশ জো ক্লাস 11 আর 12 কা জো জুনিয়র কলেজ হ্যায় ওয়াহাঁ পে এক স্টুডেন্ট নে এক টিচার কো স্টেপ কর দিয়া জিসকি ওজহ সে টিচার কা বাদ মে হসপিটাল লেকে গে লেকিন হি ওয়াজ ডিক্লেয়ার্ড ব্রট ডেড। তো জো স্টুডেন্ট হ্যায় উসকো হাম লোগোনে অ্যাপ্রিহেন্ড কর লিয়া হ্যায়, হাম লোগ কে কাস্টডি মে হ্যায় আর জো ক্রাইম সিন হাম লোগ ভিজিট কিয়ে হ্যায় আর জো জিতনা ভি এভিডেন্স হ্যায় উসকো কালেক্ট কর লিয়া হ্যায়, বাকি জো ল কে মুতাবিক অভি কারওয়াই কিয়া জায়েগা উসকে। ও অভি ক্লাস 11 কা স্টুডেন্ট থা জিসনে ইয়ে কাম কিয়া হ্যায়, সিসিটিভি ফুটেজ হাম লোগ কো মিলা হ্যায় উসকো হাম অভি অ্যানালাইসিস কর রহে হ্যায়। ইয়াতে মানে স্টেবিংয়ের ঘটনাটা হয়েছে, আমি যে প্রাথমিক সেই মতে গম পাওয়া গেছে এগারী টিচারক স্টুডেন্ট এজনে স্টেপ করেছে চুরিরে, স্টেপ করেছে আমি পিএটো যথেষ্ট টেস্ট পড়ে থাকা দেখা পাইছো আর কটারি এখন পড়ে থাকা দেখা পাইছো। আর বর্তমানে স্টুডেন্টজন আমার আমি অ্যারেস্ট মানে পিক আপ করেছো থানাতে আছে আর যখন মানুষ আছে মানে যখন টিচার আছে তখন ইতিমধ্যে ঢুকাইছে বলে খবরটা আছে, আমি কনফার্ম নহয় কিন্তু তখন অফিসিয়াল নহয় মানে প্রিন্সিপাল নে টিচার এইটো সেইটো কনফার্ম নহয় এতিয়ালৈকে। আমি বাকি টিচাৰক সুধোতে তেওঁলোকে কৈছে তেখেত মেনেজাৰ বুলি কৈছে, তেখেতে মেনেজ কৰে গোটেইখিনি, মেনেজমেণ্ট কৰা তেওঁ ক্লাছো লয়, তেওঁ পঢ়ায়। তেওঁ কেমিষ্ট্ৰি আজি কেমিষ্ট্ৰি ক্লাছতে ঘটনাটো হ'ল। দুপহৰ কো 3:15 মে এক ইনচিডেণ্ট হ'ল সাই বিকাশ জো ক্লাছ 11 আৰু 12 কা জো জুনিয়ৰ কলেজ হ্যায় ওয়াহাঁ পে এক। তিনিদিনে উদ্ধার নহল মহানগরীর নলাত পরি সন্ধানহীন হওয়া 8 বছরীয় অবিনাশ সরকার। নলায় নলায় অভিযান চলায়ও কণমানি অবিনাশক উদ্ধারত ব্যর্থ SDRF আর মহানগর আরক্ষী প্রশাসন। শনিবারে বিয়লি জ্যোতিনগরের ঘটনাস্থলীত উপস্থিত হয়ে উদ্ধার কার্যের অগ্রগতির বুঝ লয় মুখ্যমন্ত্রী। জ্যোতিনগরের নলায় নলায় অবিনাশক বিচারি অভিযান অব্যাহত রাখিছে উদ্ধারকারী দলে। খান্দি পেলোৱা হয়েছে কেইবাটাও নলা, উঠাই দিয়া হয়েছে নলাসমূহের স্লেব। ইফালে ঘটনাস্থলীত পরিস্থিতির বুঝ লওয়া মুখ্যমন্ত্রী অবিনাশের পিতৃ মাতৃ সান্ত্বনা দিয়ে অবিনাশক বিচারি নোপা পর্যন্ত প্রশাসনে উদ্ধার অভিযান অব্যাহত রাখব বলে প্রতিশ্রুতি দিয়ে।
সোমবারে অবিনাশর ঘর যাব মুখ্যমন্ত্রী। অবিনাশর ভাতৃর পড়া শুনার দায়িত্ব লব সরকারে। বহুত দূর ডেড বডিটো যদি মৃতক বলে ধরল আগুয়াই যাব পারে বা জিয়াই থাকলেও ৪৮ ঘন্টার উপর জিয়াই থাকাটো কিমান এটা ডাঙর কথা হব, মানে তার শরীর শক্তি থাকিব লাগিব। যি নহক এই গোটেই কথাবিলাক পুলিশে চাব, কিন্তু লড়াটো দেউতাক মাকে যদি নোখোৱা নিমিলাক ইয়াত থাকে তেতিয়া এটা সময় দেউতাক মাকো কলাপস করে যাব। সেই কারণে আমার দায়িত্ব হল যে পুলিশ আর্মি বা মিলিটারিয়ে নিজের কাম করক, যে লড়াটোক বিচারি উলিয়াবর কারণে যি পারে করক, কিন্তু দেউতাক মাকক আমি অলপ জিরণি দিয়ার প্রয়োজন, যাতে দেউতাক মাক ঘরত যায়। আরো একটা লড়া আছে, যদি এনেকে করে থাকুতে একটা সময় দেউতাক মাকও যদি কলাপস হয়ে যায় তেতিয়ালে জিয়াই থাকা লড়াটো কোনে চাব? সেইটো কারণে আমি সকলে অকনমান দেউতাক মাক যাতে কব গলে ঘরত যায়, ইজন লড়াকো অলপ চাই আর অলপ প্রকৃতিস্থ হয়, অকনমান যেটো রূঢ় বাস্তব তার লগত যাতে চিনাকি হব পারে, যিমান দেরিলৈকে পাৰো আমি চেষ্টাটো অব্যাহত রাখো বিচাৰি উলিয়াবৰ কাৰণে। আৰু ভগবানক প্ৰাৰ্থনাও কৰিম যে বাচ্চাটোক যাতে আমি জীৱনতে পাওঁ। কিন্তু মোৰ এটাই চিন্তা যে দেউতাক মাকক যদি আমি এনেকুৱা এটা পৰিৱেশৰ মাজত থাকি থৈ দিওঁ তেতিয়া দেউতাক মাকো এটা সময়ত কলাপস কৰি যাব, আৰু তেতিয়া আমি কোনেও কাকো ক্ষমা কৰিব নোৱাৰা অৱস্থাত পামগৈ। মহানগরীর কৃত্রিম মানক লৈ মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। বরষুণ দিলে মহানগরবাসীক ঘরের বাহিরলৈ নোলাবলৈ আহ্বান মুখ্যমন্ত্রীর। কৃত্রিম বান হওয়া অঞ্চলত রাইজক যাতায়াতের বিরত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর। ভরলুমুখর স্লুইস গেট সন্দর্ভত নতুন চিন্তা চর্চা করব সরকারে, সেই কথাও মুখ্যমন্ত্রীগিয়ে সদরি করে। গুৱাহাটী মহানগর বহুত ডাঙর মহানগর, করবাত কেতিয়াবা যিবিলাক অভাব অভিযোগ থাকে আমি দিনে রাতে কাম করে থাকো, তার মাজত কোনোবা এটা জায়গাত কেতিয়াবা স্ল্যাবখন ভাঙি যায়, কেতিয়াবা স্ল্যাবখন সাফা করার কারণে খুলে আকো স্ল্যাবখন লগাই লৈ নাথায়, কেতিয়াবা মানবীয় ভুলবিলাক হৈ থাকে আর সেইবিলাক সংশোধন করে করে গৈ থাকিব লাগিব। কিন্তু ডাঙর মহানগরী এখন আর করবাত নহয় করবাত, এটা এইটো ড্রেনে যদি আপনাদের চাই এই ড্রেনটোত করবলগীয়া একোৱেই নাই, গতি এতিয়া মহানগরীখন ইমান ডাঙর, করবাত নহয় করবাত ভুল এটাতো থাকিব, কিন্তু তাকে রাইজেও সহযোগ করিলে আমিও লগে লগে গম পালো, লগে লগে মারি দিলো, বা আপনাদেরও চকুত পড়ল আমাক জনালে আমি লগে লগে ড্রেনটো মারি দিলো, তেনেকে এটা সহযোগিতার মাজেরে চলি থাকিব লাগিব। গুৱাহাটীত তো আজিয়ে চক জি এস রোডতো এবারও পানি উঠা নাই, উলুবাড়ি বি বৰুৱা কলেজত আছিল পানি উঠা নাই, গতি আজি গুৱাহাটী মহানগরী যাকালি বরষুণ হয়েছিল আজি তো ম্যাক্সিমাম এরিয়াত পানি নাই, গতি যিমান ইম্প্রুভ হব লাগে গুৱাহাটীত ইম্প্রুভ হয়েছে, কিন্তু কেটামান আমার লো লাইং এরিয়া আছে তারপরা পানি উলিয়াই লৈ যাবর কারণে বিভিন্ন পরিকল্পনা আছে, কিন্তু লো লাইং এরিয়াবিলাক নোহোৱা হৈ গলে আপনি পানিটো লৈ যাব নোৱাৰে, পাম্পিং করাক বাদ দি। গুৱাহাটী মহানগরীর উন্মুক্ত নলা নর্দমাক লৈ নীরব সরকার আর প্রশাসন, চকুর সন্মুখতে বিপদ দেখেও নীরবে বহি আছে সরকার প্রশাসনে। যেন আরও এক অঘটনের অপেক্ষাত আছে গুৱাহাটী মহানগর উন্নয়ন বিভাগ, কামত নাহিল বিগত বর্ষত দিয়া মুখ্যমন্ত্রীর কোনো নির্দেশনা। আৰু কিমানে হেরাব লাগিব প্রাণ, কিমানের প্রাণ গলে চকু মেল খাব সরকার প্রশাসনের, নে নীরব দর্শকর ভূমিকা থাকিব প্রশাসন? এয়া দেখাইছো এয়া উজান বজারের দৃশ্য, এইদরে উন্মুক্ত হয়ে পড়ে আছে এই সমূহ ম্যানহোল, কিন্তু তারপিছতো কিন্তু এই সমূহের ক্ষেত্রে ব্যবস্থা নাই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় নিজেই দাবি করেছিল যে এই ধরনের উন্মুক্ত স্থান সমূহত ঘের দিয়ে থাকিব লাগে, রঙা কাপড় আড়িব লাগে, কিন্তু তারপিছতো কোনো ব্যবস্থা গ্রহণ নাই প্রশাসনের। এটা প্রশ্ন হয়েছে এইদরেই থাকিব নাকি এই সমূহ উন্মুক্ত ম্যানহোল, নে ইয়ার পরিবর্তে সরকার প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করব লাগিব? প্রথমে মন করক এই দৃশ্য, এই দৃশ্য উজান বজারের, পদপথক এইদরে উন্মুক্ত ম্যানহোল,
যিকোনো মুহূর্ততে সংঘটিত হব পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। পিছে চকুর সম্মুখের বিপদ দেখিও কানহার নাই সরকার প্রশাসনের। যেন আরো এক অঘটনের অপেক্ষাত গুয়াহাটি মহানগর উন্নয়ন বিভাগ অথবা গুয়াহাটি পৌর নিগম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অনুসরি পথর উপপথত থাকিব নোয়ারিব গাঁত। গাঁত থাকিলে ঘের দিব লাগিব রঙা কাপড়ে। পিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নীতি নির্দেশ রক্ষা করা নাই জি এম সি জি এম ডি এ। ঠিক করব লাগিব, নহলে তো বিপদ আহিয়ে থাকে আর মানুষ তো মরিব লাগিব, তারপর দায়িত্ব লব সরকারে। অবশ্যই এই দৃশ্য মাথুন মহানগরীর এটা স্থানতে নহয়, মহানগরীর প্রান্তে প্রান্তে একেই বিপদ সংকুল পরিবেশ। হয় উজান বাজার নহয় চানমারি অথবা ডাউনটাউন হাতিগাঁও, সকলতে একেই বিপদ সংকুল পরিবেশ। উন্মুক্ত ম্যানহোলত সংঘটিত হব পারে বিপদ। এইবার চাও চানমারি হলিসাইল অভিমুখী পথর দৃশ্য। এইটো চানমারি হলিসাইল স্কুললৈ অহা এটা উপপথৰ দৃশ্য। এনেদৰে উন্মুক্ত অৱস্থাত আছে এটা মেইন হোল। কেৱল এইটোৱেই নহয়, বহু মেইন হোল বৰ্তমানেও উন্মুক্ত অৱস্থাত আছে এই পথটোত। বহু বিপদজনকভাৱে অহা যোৱা কৰিছে বহু শিশু মহিলাই। ৰাইজে বহুবাৰ ক'লে কিন্তু চৰকাৰে যেন চকুমুদা কুলিৰ ভাও ধৰিলে। পথটোৰ পদপথ ব্যৱহাৰ কৰিলে বিপদ অনিবাৰ্য, কিয়নো পথটোৰ পদপথত যেনিয়ে তেনিয়ে উন্মুক্ত মেইন হোল, যত যিকোনো মুহূর্তত সংঘটিত হব পারে বিপদ। বিপদজনক হৈ আছে, এনেকুৱা এটা ঘটনা হৈ গৈছে, আৰু হব পাৰে, কিয় নহব। পিছে সরকার প্রশাসনক বহুবার জনোৱাৰ পিছতো আজিলৈ নকৰিলে কোনো সমস্যার সমাধান, সে এতিয়া মহানগরবাসীর প্রশ্ন। উন্মুক্ত মেইন হলৰ বাবে আৰু কিমান লোকৰ প্ৰাণ যাব, আৰু কিমান লোকৰ প্ৰাণ গলে চকু মেল খাব সরকার প্রশাসন তথা গুৱাহাটী পৌর নিগম মহানগর উন্নয়ন বিভাগের। প্রিয়ব্রতর সহযোগত ক্যামেরাত সঞ্জয় বরার সঙ্গে বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। অসমৰ বান পরিস্থিতির বুজ ললে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে। মুখ্যমন্ত্রীলৈ ফোন করে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে অসমৰ বান পরিস্থিতির বুজ লয়। অসমৰ বান সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰীলৈ ফোন কৰি অমিত শ্বাহে অসমক সকলো ধৰণৰ সাহায্য আগবঢ়োৱাৰ প্ৰতিশ্ৰুতি দিয়ে।